দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের দিন 30শে জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানী নয়াপল্টনে সমাবেশে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় দলটির নেতারা বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে আর লাভ নেই, রাজপথে থেকেই সরকারের পতন ঘটানো হবে। 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সাময়িক বিরতি দিয়ে আবারও রাজপথমুখী বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও সংসদ বাতিলের দাবিতে শনিবার ঢাকায় কালো পতাকা হাতে মিছিল করেছে দলটি। এতে যোগ দেয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ, সংবিধানের দোহাই দিলেও খোদ সরকারই তা লঙ্ঘন করছে বলে দাবি করেন তারা। দলের নীতি নির্ধারক নেতারা বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি ভোট বর্জন করেছে, প্রতিহত করেনি, একইভাবে রাজপথের কর্মসূচিতেই সরকারের বিদায় ঘটবে বলে জানান নেতারা। 30শে জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার দেশের সকল মহানগর, থানা, জেলা সদর, সকল উপজেলায়, সকল পৌরসভায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল, সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছি, এই কালো পতাকার কালো আধারে বিদায় দিতে বাধ্য হবে। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কালো পতাকা মিছিল। মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র নেতারা। মিছিলটি বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।